যায় তারা কৌশিকী অমাবস্যায় কি তারা মায়ের কৃপা বেশি পাওয়া যায় বা কৌশিকী অমাবস্যার যোগে তন্ত্র মন্ত্র মারণ ও চাটন বসীকরণের কাজকে বেশি ফল দেয় এ নিয়ে আলোচনায় আমি অরুপ লেভি আপনাদের সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেকেই এই ধারণা নিয়ে আছেন যে সারা বছর যাই করি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে গিয়ে মাকে একটু পুজো একটু মহাশ্মশানে জব করে নিলে আমরা তারা মায়ের কৃপা একটু বেশি পাবো বা অনেকেই এই কৌশিক অমাবস্যার যোগ্যে কাজে লাগানোর জন্য সারা বছর অপেক্ষা করেন হয়তো শত্রুকে দমন বা আপনারই কোনো কিছু প্রিয়জন যাকে আপনি এমনিতেই দাবিয়ে রেখেছেন আরও তাকে পায়ের তোলায় রাখার জন্য তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করবেন কোনো তান্ত্রিককে দিয়ে কৌশিকী অমাবস্যার যোগে তারা পিঠে তাই অনেক অপেক্ষার পর এরকম আজকে যেমন কৌশিক অমাবস্যায় এই যুগে তারাপীঠের মহাশ্মশানে পৌঁছে যান অনেকেই রাত্রি পেতে সমস্ত মহাশ্মশান জুড়ে নানান রকমের তন্ত্র মন্ত্র বসীকরণের ক্রিয়া হতে থাকে কিন্তু ফল আমরা কিভাবে পেতে পারি সবাই তো চাই হানড্রেড পারসেন্ট ফল কিন্তু এই বিষয়ে শাস্ত্র কী বলছে তন্ত্র কী বলছে যা আমাদের অনেকেরই আড়ালে আছে সেটা মনে হয় একটু জেনে রাখাটা ভালো হবে বন্ধুরা তারা মা জগৎজননী ব্রহ্মময়ী কিট সমস্ত জীবের যিনি মা তিনি তারা মা তারা মায়ের রহস্যে আমরা পাই যখন সমুদ্র মন্থন হয় হলাহল ওঠে তখন মহাদেব সেই হলাহল পান করেন উগ্রতারা রূপে আমরা পাই সেই মহাদেবের গলার যে জ্বালা তাকে নিবারণের জন্য মহামায়া তারা দেবীর আবির্ভাব হন তিনি মহাদেবকে রূপে কোলে করে তার বাম স্তন পান করান এবং মহাদেবের কণ্ঠের জ্বালা নিবৃত্তি হয় এই জন্যই উগ্রতারা রূপের বাবা ভোলেনাথ মহাদেব কোলে পান করছেন এই তার রূপ তাহলে জগৎ জননী সে কি শুধু আধজনের মা মনে রাখবেন বন্ধুরা যে মায়ের দর্শন বা তার কৃপা বৈশিষ্ট্য দেব যে তিথি নক্ষত্রে পেয়েছিলেন নিশ্চয়ই বামাখাবা সেই তিথি নক্ষত্রে পাননি বা বামাখাবার শিষ্য নিগমানন্দ পরমসেদ বা কেউ একই তিথিতে পাননি কৌশিকীয় অমাবস্যা বা যে কোনো অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ মহাযোগ সে যোগে আমরা উপাসনা করি মাতৃদেবীর আরাধনা করি কিন্তু একটা কথা মনে রাখবেন যদি সারা বছর তারা মায়ের সঙ্গে কোনো কানেকশান না থাকে তাকে সেভাবে আমরা জব দেন না করি হঠাৎ করে কৌশিক অমাবস্যায় এক লক্ষ জব করলেও সিদ্ধিলাভ হবে না যারা সারা বছর প্রত্যেকটা মুহূর্তকেই কৌশিকী অমাবস্যা মনে করে চলেন তারাই তার। পরম ভক্ত প্রিয় ভক্ত সারা জীবন তারা তারা মার কৃপা লাভ করবেন পদে পদে অনুভব করবেন যে তারা মা আষ্টে আছেন দর্শন কোন জন তো তারা মাই জানেন এই সত্য কথা আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কৌশিক অমাবস্যা মনে করে সাধকদের চলতে হবে আর যারা এই যোগে ধরুন আপনি শাশুড়ি মা আপনার বৌমাকে এমনিতেই পৃষ্টনে পিষ্ট করে রেখেছেন পায়ের তলায় আরও কী করে রাখবো তার জন্য আবার কোনো তান্ত্রিক ধরে যদি আপনি মনে করছেন যে জব্দ করে দেওয়ার জন্য আরও তন্ত্র অ্যাপ্লাই করব এই কোশিং অবশ্যই বা কোনো বৌ মা শ্বশুর শাশুড়ি জব্দ করার জন্য সারা জীবন মুখবাজি করে য যন্ত্রণা দিয়ে যাচ্ছেন আরও তারকে যাতে যাঁতা করে চেপা যায় সাঁড়াশি আক্রমণ করা যায় তার জন্য যদি তন্ত্রমন্ত্র আক্রমণ তন্ত্রমন্ত্র দিয়ে করবেন চাইছেন তাদের উদ্দেশ্যে বলে নিউটেনের তৃতীয় সূত্রের কথা একটু স্মরণ করিয়ে দিই প্রত্যেক ক্রিয়ারই বিপরীত ক্রিয়া আছে অর্থাৎ আপনি যদি কাউকে মানসিক আঘাত দেন তাহলে বিনিময়ে মানসিক আঘাতই পাবেন কাউকে যদি শারীরিক আঘাত দেন বিনিময়ে শারীরিক আঘাত আর্থিক আঘাত দিলে আর্থিক আঘাত প্রত্যাঘাত আপনি পাবেন এটা নিউটনের তৃতীয় বার থার্ড ল তৃতীয় সূত্র সুতরাং তন্ত্রমন্ত্র যদি বিনা কারণে কারো করে অ্যাপ্লাই করেন তাহলে একদিন আপনি নিজেই পক্ষাঘাতে হাত পা পঙ্গু হয়ে হাত পা পরে পচে গোলে মরবেন তন্ত্র অর্থাৎ আগুনের মতো সে তাকে শুদ্ধ কাজে লাগানোটাই ঠিক হবে আগুনে আমরা পায়েস রান্না করতে পারি ভাত রান্না করতে পারি ভোগ রান্না করতে পারি আবার অপরের ঘরে আগুন লাগাতে পারি ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া আপনাকে পেতেই হবে সুতরাং সারা বছর তার উপাসনা করুন এটাই শ্রেয় ভালো পথ ভালো মত এতে চলুন এটা শ্রেয় কিন্তু যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কৌশিক অমাবস্যা না মনে করেন শুধু শনি মঙ্গলবার ধরে মায়ের যোগ যা যোগ করবো পুজো করব অমাবস্যাই করব বাকি দিন করব না এটাতে না লাভ হবে না কিছু কেন এক অবস্যাতে সব যোগীশ মহারাজরা সিদ্ধিলাভ করেননি এটাই সত্য কথা সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই কৌশিক অবাবস্যা এই মনে করে যদি আমরা সাধকরা চলতে পারি তাহলে আমাদের সাধনায় অগ্রগতি তার কৃপা অবধারিত আমরা পাব এটা সত্য কথা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু